আকসারাপুর নামক এক গ্রামেতে শেখর এবং গীতা থাকত তাদের একটা সন্তান ছিল যার নাম ছিল বালু শেখরের অর্থনৈতিক অবস্থা অতটা ভালো না তার সত্ত্বেও শেখর বালুকে অনেক দূর পর্যন্ত পড়াতে চাই বালু পড়াশোনাতেও বেশ ভালো সেই কারণে সে একটা ভালো স্কুলে বালুকে ভর্তি করেছিল কিন্তু সেখানকার ছাত্ররা বালুর সাথে খুব খারাপ ব্যবহার করত একদিন চানটি আর বান্টি টায়ের নিয়ে খেলছিল তাদেরকে দেখে বালু তাদের কাছে গিয়ে বলল চান্টি বান্টি আমিও তোমাদের সঙ্গে খেলতে চাই তারপর তারা বলল তুমি আমাদের সঙ্গে খেলতে পারবে না কারণ আমাদের তোমাকে একদম পছন্দ না এই কথা বলে তারা ওখান থেকে চলে গেল বেচারা বালুর খুব মনটা খারাপ হয়ে গেল সে একটা জায়গাতে বসে চিন্তা করতে লাগলো এরা আমার সাথে খেলা করতে চায় না আমরা গরিব বলে তাই হয়তো এরা আমাদের পছন্দ করে না তারপরে সে একটা বাঁদরকে দেখতে পেল বাঁদরের পায়েতে ঘা হয়ে গেছিল কেন মনে মনে তারপর বালু গুটি গুটি পায়ে ওই বাঁদরটার কাছে গেল আর বাঁদরটাকে বলল। আরে তোমার তো অনেক চোট লেগেছে দাও আমি ব্যান্ডেজ করে দিই দেখবে একটু আরাম পাবে এই কথা বলে বালু তার পকেট থেকে রুমাল বার করলো আর সেই রুমাল দিয়ে বাঁদরের পায়েতে ব্যান্ডেজ করার জন্য এগিয়ে যাচ্ছিল বাঁদরটা খুব ভয় পেয়ে গেল না না আমাকে কিছু করো না আমাকে কিছু করো না তারপর বাঁদরটি ভয়তে পাল আরে আমি তোমার কিছু করবো না আমি চোরটায় একটু রুমালটা বেঁধে দিই না হলে চোরটা তো ঘা হয়ে যাবে আমার কথা শোনো সত্যি তুমি আমাকে সাহায্য করতে চাও জিজ্ঞাসা বালু তার পায়েতে ব্যান্ডেজ করে দিল এক ওরা যারা আমাকে মেরে আঘাত করেছে আর এক তুমি আর যে আমার পায়ের চোটে ব্যান্ডেজ করছে আসলে মানুষ ভালো না খারাপ কিছুই বুঝতে পারছি না মানুষ সব সময় ভালোই হয় কিন্তু কিছু কিছু মানুষ জানা অজানায় অনেক ভুল করে থাকে ব্যাস এইটুকুই বন্ধু তুমি আমার অনেক সাহায্য করেছো আর একটু যদি আমার সাহায্য করো আমি সারা জীবন তোমার কৃতজ্ঞ থাকব তোমায় কোনোদিন ভুলবো না কি সাহায্য করতে হবে বলো নিশ্চয়ই করব বন্ধু আমাকে কিছু খাবার খেতে দাও দুদিন দিয়ে না খেয়ে রয়েছি কিছু খাবার পাইনি যদি কিছু খাবার থাকে একটু দেবে এই কথা শোনার পর বালু তার পুকুর থেকে একটা আম বার করলো আর তাকে দিল আর বাঁদরটাও খুব মজা করে ওই আমটাকে খেতে লাগলো আচ্ছা বন্ধু এবার আমি যাচ্ছি এই কথা বলে বালু বাড়ি চলে গেল সেই দিনের পর থেকে বালু এবং ওই বাঁদরের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল বালু প্রতিদিনই ওই বাঁদরটার সাথে দেখা করত তার সাথে খেলতো তাকে সুখ দুঃখের কথা বলতো এই সবগুলো বালুর একটা অভ্যাসে পরিণত হয়ে গেল একদিন সে দেখল যে চান্ডিয়ার বানটি নারকল পাতার গাড়ি করে খেলছিল। একজন ওই পাতাটাকে টানবে আর একজন ওই পাতাতে বসবে। তারা এটা খেলতে খেলতে খুবই মজা করছিল। কিন্তু বালুর মনটা খারাপ হয়ে গেল। তারপরে ওই বাদরটা বালুর কাছে গিয়ে বলল, "ইয়ে ঐ যে বন্ধু, মন খারাপ করে কেন বসে আছো?" "কি করব? আমার সঙ্গে কেউ খেলা করে না। আমার কোনো বন্ধু নেই।" এই কথা বলতে বলতে বালু কাঁদতে লাগলো আরে তুমি কি আমাকে নিজের বন্ধু মনে করো না তারপর বালু বলল না এমন ব্যাপার না তুমি তো আমার বন্ধু আছোই তাহলে তোমাকে খুশি রাখা আমার দায়িত্ব দাঁড়াও তারপরে ওই বাঁদরটা নারকোল গাছ থেকে একটা নারকোল পাতা পেরে আনলো বন্ধু কি ভাবছ বসয়ের ওপরে উপরে আমি তোমার সঙ্গে খেলা করব। বালুও খুব আনন্দের সঙ্গে ওই নারকল পাতাতে বসে পড়ল বাঁদরটি নারকল পাতা থেকে টান ছিল আর বালু পাতাতে চড়ে বসেছিল চানটি আর এটা দেখে আরে বালু তো খুব মজাই আছে তারাও আনন্দ হয়ে চেঁচাচ্ছিল আর তারা বালুর কাছে গেল বাঁদর বাঁদর আমাদেরও একটু বসার সুযোগ করে দাও না আমি শুধু আমার বন্ধুর সঙ্গেই খেলা করব। তোমরা তো আমার বন্ধুর সাথে কথাও বলো না তাহলে এখন কেন এসেছ যাও এখান থেকে তারা দুজন বাঁদরের কথা শুনে খুবই রেখে গেল তারপর তারা ওখান থেকে পালিয়ে গেল বালু এবং বাঁদর অনেকক্ষণ ধরে এই খেলাটা খেলতে খেলতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল তারপর বালু তার বাড়িতে চলে গেল বালু বাড়ি ফিরতেই দেখে যে তার মা একটা বড় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে বালু তোমাকে পড়াশোনার জন্য স্কুলে পাঠানো হয় তুমি পড়াশোনা ছেড়ে শুধু খেলার পেছনে কথা বলে বালুর মা আমি তো স্কুলের পরেই খেলা করছিলাম হুম তাহলে বালুকে মা কি বান্টি মিথ্যে কথা বলছিল ওরা তো বলছিল তুমি স্কুলেই যাচ্ছ না সত্যি বলো না হলে আমার কাছে খুব মার খাবে মা আমি সত্যি বলছি ঠিক আছে এই কথা বলে বালুর মা বালুকে ছেড়ে দেয় এইভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন বালু ওই বাঁদরটাকে তার বাড়িতে এবং তার সাথে খেলাধুলা করতে লাগলো কিন্তু তার মা বাবার এসব একদমই সহ্য হলো না বালুর মা বাঁদরকে বললো দেখো তুমি আর এখানে দ্বিতীয়বার আসবে না বালু তোমার জন্যে পড়াশোনায় একদম মন দিচ্ছে না আমরা ওকে পড়াশোনা করি একটা ভালো মানুষ তৈরি করতে চাইছি কিন্তু ও তোমার সঙ্গে থাকলে কোনোদিন পড়াশোনা করতে পারবে না দয়া করে তুমি ওকে ছেড়ে এখান থেকে চলে যাও তো বালুর মা কানতে কানতে বাঁদরটিকে বলছিল আমি আর বালুর সাথে দেখা করব না এই কথা বলে ওই বাঁদরটি মন খারাপ করে ওখান থেকে চলে গেল সেই দিনের পর থেকে ওই বাঁদরটি বালুর সাথে ভালোভাবে কথাই বলত না বালু বাঁদরটির কাছে গেলে বাঁদরটি বালুকে এড়িয়ে যেত বালু খুবই চিন্তিত হয়ে বাঁদরটিকে বলল বন্ধু কি হয়েছে তুমিও আমার থেকে দূরে চলে যাচ্ছ তুমি তো জানো আমার কোনো বন্ধু নেই তুমিও যদি বন্ধুত্ব ভেঙে দাও তাহলে আমি কি করব? এই কথা বলে বালু লাগলো এইসব দেখে বন্ধু না এই কথা বলে বাঁদরটি বালুকে সমস্ত কিছু বলল। বালু এটা শুনে ওহো এরকম কোনো ব্যাপার না আমি তো মন দিয়ে পড়াশোনা করি তুমি আমাকে ছেড়ে যেও না নাহলে আমি খুব দুঃখ পাবো বাঁদরটাও তখন বললো ঠিক আছে আগের মতো তারা দুজন আবার খেলাধুলা করতে দেখে বালুর বালুর মা বাবাকে শোনো অনেক বালু এইভাবে কোনো কথাই শুনবে না এই বাঁদরটাকে কিছুদিন ওর থেকে দূরে সরাতে হবে আর না হলে কোথাও লুকিয়ে দিতে হবে এই বাঁদরটাকে তবেই বালু খেলা ছেড়ে পড়াশোনার দিকে এবার মন দেবে তারপর তার বাবা বলল। দেখো ওকে যদি কোথাও ছেড়ে আসি ও তো আবার বালুর কাছে চলে আসবে সেজন্য একটা খাঁচা তোকে বন্দি করে না লুকিয়ে দিতে হবে যাতে করে বালু তাকে ভুলে যাই এবং পড়াশোনাতে মন দেয় পরের দিন সকালে তারা দুজন বাঁদরটির কাছে গেল এবং গিয়ে বলল আমাদের সেদিন তোমার সাথে এইরকম ব্যবহার করা উচিত হয়নি তুমি এবার কোনো সময় আমাদের ঘরে আসতে পারো এই কথাটা শুনে বাঁদর বেশ খুশি হয়ে তাদেরকে বলল ঠিক আছে তাহলে আমি বালুর সাথে খেলতে পারি তো আপনাদের ঘরে আসতে পারি তো হ্যাঁ নিশ্চয় চলো এক্ষুনি চলো এই কথা বলে বাঁদরকে সঙ্গে নিয়ে তাদের বাড়তে গেল তারপর তারা দুজন ওই হাত পা বেঁধে একটা অন্য রুমে রেখে দিল বাঁদরের কাপড় বেঁধে দিয়েছিল বেচারা বাঁদরটি মনে মনে ভাবল হে প্রভু এরা আমাকে কোথায় বন্ধ করে রেখেছে আমার দম আটকে যাচ্ছে আমাকে এখান থেকে বার করো এইভাবে সে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো সেই দিন বালু স্কুল থেকে এসে বাঁদরটিকে অনেক খুঁচাখুঁচি করল কিন্তু কোথাও না পেয়ে অবশেষে উদাস মনে বাড়ি ফিরলো বালুর ওই বাঁদরটির কথা খুবই মনে পড়ছিল যার কারণে সে খাওয়া দাওয়াই ছেড়ে দিচ্ছিল কি হয়েছে বালু তুমি খাচ্ছ না কেন মা আমার বন্ধু বাঁদর কোথাও চলে গেছে আমি কিছু বুঝতে পারছি না ওই তো একটা বানর বাবা ও মানুষের সাথে কি করে বন্ধুত্ব করতে পারে ও মনে কোন বানরের সঙ্গে পেয়েছে তার সঙ্গে চলে গেছে তুমি এসব চিন্তা না করে চুপচাপ খেয়ে নাও তো বালু ভাত না খেয়ে কানতে কানতে তার রুমেতে চলে গেল বেচারা বানরটি শ্বাসপ্রশ্বাস না ফেলতে পেরে অবশেষে মারা যায় ওইদিকে বালুও তার বানর বন্ধুকে না পেয়ে চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়ে বালুর মা বাবা ভাবলো যে বাঁদরটিকে দেখে হয়তো বালু সুস্থ হয়ে যাবে। তারা বাঁদরের কিন্তু বাঁদরটিকে তারা মৃত অবস্থায় দেখে খুবই চিন্তায় এটা কিসের দুর্গন্ধ এইটা ভেবে বালু উঠে দেখতে গেল বালু সেখানে গিয়ে তার বন্ধু বাঁদরটিকে দেখে বললো কি হয়েছে বন্ধু ওটো বন্ধু ওঠো তারপর বালু অঝোর ধারায় কানতে থাকে মা বাবা আমার বন্ধুর কি হয়েছে তোমরা বলো না এই কথা বলার পরে বালু বেহুস হয়ে মাটিতে পড়ে যায় বালু বাবা বালু কি হয়েছে তোমার বলো না কিছু বালুর মা বাবা বালুকে উঠানোর চেষ্টা করতে লাগলো কিন্তু বালু এই পৃথিবী ছিঁড়ে চলে গেল আমাদের থেকে অনেক বড় ভুল হয়ে গেছে তারপর বালুর মা বাবা শেখর এবং গীতা বালুকে বুকে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কানতে লাগলো